আপনি ঈদের দিনে আপনার স্ত্রীর জন্য নতুন শাড়ি কিনে এনেছেন। আপনার স্ত্রী ঈদের দিনে অনেক আনন্দ করে সেমুই পিঠা লুচি মিষ্টি রান্না করেছে, সবাই মিলে আনন্দ করে আপনারা খাচ্ছিলেন। আর আপনার মা এত হতভাগিনী যে আপনার মা পালা সিস্টেমে খায়, চারটে বেটা, এর কাছে 15 দিন, ওর কাছে 15 দিন, ওর কাছে 15 দিন, এই সিস্টেমে খায়। এখন আমাদের এখানে চলছে না, চলছে 16 দিন হয়ে গেলে তোমার বউ আমড়ার মতো বড় বড় চোখ বার করে আর বলতে চায় আমাদের বাড়িতে আজকে 16 দিন হয়ে গেল, দেখতে পাচ্ছ না তোমার আজকে পালা আছে ছোট বৌমাদের বাড়িতে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরলো, তুমি ভেবেছো হয়তো তোমার বড় ভাই জামা দেবে তোমার মাকে, তোমার বড় ভাই ভেবেছে তোমার ছোট ভাই দেবে। ঈদের নামাজ হয়ে গেল, তোমার মা একটা নতুন শাড়ি পরতে পারলো না। তোমার মায়ের অপরাধ কি যে ঈদের দিনে তোমার মা নতুন শাড়ি পেলো না? তোমার মায়ের অপরাধটা কি ছিল? তোমার মায়ের এটাই অপরাধ ছিল যে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে নিজের শরীরকে উলঙ্গ করে দিয়েছিল, এটা তোমার মা শাড়ি পেলো না, তার বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি ছিল? তোমার মায়ের অপরাধ ছিল তোমাকে পৃথিবীতে আসার জন্য রক্ত শূন্য হয়ে গেছিল তোমার মায়ের, এটা তোমার মায়ের অপরাধ। তোমাকে পৃথিবীতে আসার জন্য তোমার মায়ের বয়স ছিল তখন 22 বছর, এক বিঘে তোমার মায়ের পেটটা ডাক্তার বাবুলা ধারালো ছুরি দিয়ে চিড়ে দিয়েছিল তোমাকে পৃথিবীতে আসার জন্য। তোমার মা আজ পালা সিস্টেমে ভাত খায়। ঈদের দিনে তোমার মা ভালো জামা কাপড় পেলো না। তোমার মা আজ পর্যন্ত পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তোমার দুতলা বাড়িতে উঠতে না পেরে সাইডে তুমি একটা ছোট্ট রুম করে দিয়েছো, সেই রুমে তোমার মা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপে। এই সাজা তোমার মায়ের কেন? একটা কারণে, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের মাথা ভরা কেশ হাঁটু পর্যন্ত ঝুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, তোমার মায়ের চুলগুলো হসপিটালের বেডে ওটিতে যখন শোবানো হয়েছিল ডাক্তার যখন সিজার করেছিল তোমার মায়ের রক্ততে কালোর চুলগুলো লাল জমাট রক্ততে বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ। তোমার মা ভাত পেলো না, অপরাধ কি? না, তোমাকে হসপিটালের বেডে তোমার নানি তোমার মায়ের মুখে ভাত তুলে দিচ্ছিল আর বলছিল মা তোর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে তো কিছু অন্তত খা, পেটের নাড়িটা একটু তেজ হোক। তোমার মা তোমাকে বাম হাতে করে কোলে নিয়ে ডান হাতে করে ভাত কাঁপতে কাঁপতে মুখে তুলেছিল, অর্ধেক ভাত মুখে উঠেছে অর্ধেক তলা দিয়ে পড়ে গেছে, এটা তোমার মায়ের অপরাধ ছিল। তোমার মা পালা সিস্টেমে ভাত খায়, অপরাধ কি? তোমরা তখন 8 জন ভাই বোন ছিলে, স্কুলে চলে গেছিলে তুমি, দুপুরবেলাতে সবাইকে খেতে দেওয়ার পরে অল্প ভাত ছিল, তোমার মা যদি খেয়ে নিত তুমি স্কুল থেকে বাড়ি এসে কামতে, ভাত পেতে না। ওই জন্য কন্টিনিউ তোমার মা তোমাকে মিথ্যা কথা বলতো যে আমি খেয়ে নিয়েছি বাবু তুমি খেয়ে নাও, এটা তোমার মায়ের অপরাধ। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে পর পুরুষের সামনে মালদা হসপিটালে নার্সিং হোমে উলঙ্গ করে দেওয়া হয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ। এই কারণে তোমার মা আজকে নতুন শাড়ি পেল না, এই অপরাধের কারণে। তুমি তোমার মায়ের দুধ পান করেছো কতদিন? 30 মাস। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একজন শিশুর দৈনিক 8 বার দুধ খাওয়ার প্রয়োজন হয়। কতবার? 8 বার। প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে, 250 গ্রাম করে যদি দুধ পান করে প্রত্যেক দিন দুধ পান করে তাহলে 2 কেজি, আমার হিসাব করা নেই আমি আন্দাজে বলছি মনে হয় 750 মনের মতো হবে। কি বলছি বুঝতে পারছেন না? দুধ পান করেছেন, যদি 20 টাকা কেজি দুধের হয় তুমি কত টাকা শুধু দুধ খেয়েছো এটা বলো তো একবার, ভেবে দেখেছো? তোমার মা মারা গেছে,
তুমি নিষ্ঠুরের মতো করে বাঁশবাগানে তোমার মায়ের বুকের উপরে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে তুমি চলে এসেছো। তোমার আব্বা মানে তুমি স্কুলে ফি দিতে পারবে না বলে তোমার আব্বার অবস্থা খারাপ ছিল, তুমি ডাক্তারি পড়তে যাবে বলেছিলে। তোমার আব্বা মা একদিন রোজা রাখতো আর একদিন খেত, কারণ রোজা রেখে টাকাটা জোগাড় করতো তোমার স্কুলের ফি দেবে বলে। তুমি সাইকেল কিনবে বলে বায়না করেছিলে, তোমার আব্বা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মাছের ব্যবসা করত, শীতের আরামের বিছানা ছেড়ে দিয়ে পানিতে নেমে গিয়েছিল জাল নিয়ে মাছ ধরতে তোমার নতুন সাইকেল কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করার জন্যে। এটা তোমার আব্বা। তুমি এত নিষ্ঠুর, তুমি এত কঠিন হৃদয়ের যে এত রাতে তোমার আব্বা মাকে তুমি ভুলে গেলে। দশটা লোক এখানে বলুন তো, দশজন, যে আমি 5,000 টাকা ভাদু মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য দেব। একটা লোক হাত তুলুন প্রথমে, একটা লোক তুলুন। 5,000 টাকা বড্ড বেশি হয়ে গেল আমি বুঝতে পারছি, একটা লোক বলুন। বলুন কি বলছেন? আমার ভাগনা কার্বনা জি সানাউল্লাহ জি, ওনার মা ওনার শাশুড়ি মারা গেছে জি 10,100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার ভাগনা কার্বনা সানাউল্লাহ নাম 10,100 টাকা আব্বা মায়ের জন্য। মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, আর এক ভাই দিয়েছেন 2,000 টাকা, আর এক ভাই দিয়েছেন 2,000। চলুন আপনি 5,000 যদি চাপ হয় আপনি 2,000 টাকা দেন, আদায় তো হয়ে গেছে, আপনার আব্বা মায়ের জন্য দেন। আসুন ভাগ্যবান কেউ দুইজন চারজন আসুন। 1,000 টাকা যদি আপনি নিয়ে আসতেন, আমি তো শেষ বক্তা, তো আর কেউ নেই, যে মাওলানা সাহেব আপনি যখন বললেন আমার আব্বা মায়ের জন্য এই দানটা করলাম 1,000 টাকা, আছেন কেউ ভাগ্যবান এখানে? আছেন? মানে সুলাইমান সাহেব একেবারে জমি চেঁচে দিয়ে চলে গেছে নাকি? জি জি জি। এত লোক 1,000 টাকা দেওয়া আপনি আপনার আব্বা মায়ের জন্য বলতে পারছেন না? মাশাআল্লাহ 2,000 পিছন দিক দিয়ে একজন, কে উঠে যাবেন না ভাই? একদম উঠে যাবেন না, মজলিস ভাঙা দোয়া হবে তবে উঠবেন, কে উঠবেন না? আসুন তো। শুকরিয়া। একজন ভাই দিয়েছেন 1,000 টাকা, আমার বাবার নামে 500। আর একজন দিয়েছে, এই দিক থেকে আসুন ভাই, আর একজন 1,000। আসুন অন্তত 10 জন 1,000 করে হন তো। আব্বা মা পৃথিবীর বড় নিয়ামত, আপনি এত অবহেলা করছেন? আপনারা যারা দান করবেন মোবাইলে এইগুলো যেন তারে পা দেবেন না, ওদের দামি দামি মোবাইল সব নষ্ট হয়ে যাবে। জি, 500 টাকা দিয়েছেন একজন, দেন আপনি 500 টাকাই দেন, আর একজন 500 টাকা, ওয়ালাইকুম আসসালাম, দেন আব্বা মায়ের জন্য দেন গভীর রাত্রিতে। মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন আব্বা মায়ের জন্য, এই নেন টাকা, দেন। এই দানটা সবার জন্য করতে বলিনি, শুধু আপনার জনম দুঃখিনী মা তার জন্য করুন, আর আব্বার জন্য করুন, আর কারোর জন্য নয়। ছোট 1 টাকার কয়েন নেই আপনার পকেটে, ওইটা দিয়ে যান, 10 টাকাও দেওয়া লাগবে আপনার আব্বা মায়ের জন্য। একজন দিদার জন্য দোয়া চেয়েছে, একজন দিদার জন্য দোয়া চেয়েছে 1,000 টাকা। শুকরিয়া। মা বাবার জন্য একজন দোয়া চেয়েছেন 2,000 টাকা, আল্লাহু আকবার মাশাআল্লাহ। আর একজন 50, দেন। একজন 200 টাকা, মাশাআল্লাহ, দেন। সবাই দেন আব্বা মায়ের জন্য, এই দান হতভাগা মানুষেরা করতে পারবে না। পানি দিন তো একটু, এত রাতে মনে পড়ছে না? মাশাআল্লাহ, বেটির জন্য দোয়া চেয়েছে, আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। আরেকজন ভাই 1,500 করে দিয়েছে, 3 জন 500 করে দিয়েছেন। জি জি, ইন্নাল্লাহু আলীমুম বিযাতিস সুদুর। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখেতে পায় না মায়েরি মুখেতে, মা জননী
ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা জন্ম মাশাআল্লাহ বাবার নামে 1000 এরকম দান আর পাওয়া যাবে না এই সুযোগ আব্বা মায়ের জন্য 10টা টাকার নোট থাকলে ওই দেন 10 টাকার নোট আছে ওটাই দেন বাবা মা শ্বশুর শাশুড়ির নামে বাবা মা শ্বশুর শাশুড়ি আমাকে কেন টাকা দিচ্ছেন টাকাটা ওইখানে রাখুন যাতে ভালো সাবস্ক্রাইব হয় এমনি আর দিছে এই কে তারে পা দিচ্ছে বাবু সবাই মিলে একসঙ্গে খুলো খুললে ওরকম আচ্ছা ওরা ঠিক করে নিচ্ছে ওদেরকে বেশি কিছু বলিয়েন না ওরা ইসলাম প্রচারের কাজ করছে।